ഇതൊക്കെ അവരുണ്ടെങ്കിൽ കേട്ടത് ഞാൻ അവന് മൈനിയാലോ അന്നൊരു പച്ചന്നെ. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটা দেখাবো সেটা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দর্শক শ্রোতা, একটা মেয়ে মানুষ কখন বিদেশ যায়, কখন প্রবাসে যায় সেই মানুষটা, তার পরিবারে যখন অভাব অনটন থাকে সেটা দূর করার জন্য সে কিন্তু প্রবাসে যায়। আজকাল প্রবাসে যদি একটা ছেলে মানুষ যায় সেখানে কিন্তু অনেক টাকা লাগে, আর একটা মেয়ে বা একটা মহিলা যদি প্রবাসে যায় তার কিন্তু বেশি টাকা পয়সা লাগে না। তো সেটা খুঁজে কিন্তু আমাদের এখনকার যুগে আমাদের বাংলাদেশের মেয়েরা বেশিরভাগই প্রবাসে যাচ্ছে নিজেকে সচ্ছল করার জন্য, নিজের পরিবারকে মানে সচ্ছল করার জন্য কিন্তু তারা এই কাজটা করে। কিন্তু অনেকেই প্রবাসে গিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে তাদের জীবন কাটাচ্ছে, আবার অনেকে আছে সেখানে গিয়ে বিপদের মুখে পড়ে গেছে। অনেক সময় তাদের মালিক ভালো হয় না, যে কাজের কথা বলে নেয় সেই কাজ দেয় না, অন্য কাজ দেয়, হয়তো তারা বাসা বুঝে না, হয়তো তারা দেশি খাবার খেতে পারে না, সব কিছু মিলিয়েই তাদের একটা কষ্টের মধ্যে পড়ে যেতে হয়। তারপর কিন্তু যখন মালিকে বলে এই কাজ করতে, তারা বাসা না বোঝার কারণে তাদের একটু কষ্ট হয়, তারা কিন্তু কান্নাকাটি করে। কান্নাকাটি করার ফলে অনেক সময় একজন মানুষের কিন্তু অনেকটা বিপদ হয়, কারণ মা যখন বাসা বুঝে না, কাজ ঠিকঠাক মতো করে না, কারণ মালিক নেয় কিন্তু কাজের জন্য, তখন তাকে কিন্তু আর বসায় খাবারের জন্য তারা নেয় না, বা তাদের চেহারা দেখার জন্যও নেয় না, কাজের জন্য নেয়। কাজ যখন না হয় তখন মালিকটা অবশ্যই রাগারাগি করতে পারে বা তাকে অফিসের মাধ্যমে দিয়েও আসতে পারে। তো দর্শক শ্রোতা, আজকে আমাদের একটা বোনের সাথে এরকমই একই ঘটনা ঘটেছে। তো দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধই করব যে আজকে যে বোনটাকে নিয়ে এসেছি সেই বোনটার ভিডিওটা আপনারা একটা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে হয়তো বেঁচে যা হয়তো বাঁচতে পারবে এই বোনটা। তো অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন। তো দর্শক শ্রোতা, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি যে বোনটার কি অবস্থা বা কি পরিস্থিতিতে সে আছে। তো চলুন ভিডিওটা দেখে আসি। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা কনা ওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম। আমার নাম রুকসানা বেগম, আমার দেশের বাড়ি বাংলাদেশ ঢাকা। আমি এখানে যাইছি তাবুক, জায়গার নাম সৌদি আরব, জায়গার নাম হচ্ছে তাবুক। আমি যেখানে থাকি সেটা হচ্ছে রাইস, জায়গার নাম রাইস তাবুক। আমি যখন আমার 18 মাস চলতেছে, আমি যখন আইছি এই জায়গায় তখন আমার সাথে ভালো ব্যবহার করছে। তারপর থেকে মেডিকেল করার আগে ভালো ব্যবহার করছে, মেডিকেল করার পরে তারপরে মনে করেন দুনিয়ার মানুষ আসে যায়, আমি এত মানুষ আমি দেখি নাই, তারপরও দুনিয়ার কাজকর্ম করে উঠতেছি, অনেক সহ্য করছি, অনেক মাইট দূর করছে, না খাই না খাওয়া না নড়া, গোসল নাই, ফ্যান সারবার দেয় না, গোসল করবার দেয় না, ঠিক মতন কোনো কিছুই আমার করবার দেয় না, ভালো কাপড় চোপড় নাই, ডাক্তার দেখায় না। যদি আমি মৃত্যুর লাগে পাঞ্জা লড়ি তাইলে মনে করেন আমার লয়া যায় তাড়াতাড়ি, মাইরা লয়া যায়, কিন্তু এমনি অল্প থেকে আমার নেয় না। যাই হোক, এখন এত মানুষ, ওই মানুষের ওজন অনুযায়ী আমার একটা টাকা বেশি দেয় না, ইতে আর গেলে একটা বোনাস ফেতরা জাকাত কিছুই পাই না, আমার দেয় না। তারপরে মনে করেন ওই ভালো খাবার তো নাই, না খালি রুটি, খালি রুটি সকালে দুপুরে রাত্রে, আর এত মানুষ আইতে থাকে প্রতিদিন প্রতিদিন, একটু ঘুমাইতেও দেয় না আমারে, বুঝছেন, অনেক অত্যাচার আমার উপরে করতেছে। আজকে পাশের বাড়ি আর পোলাও কাছে সব বিচার দেয়, আর পোলা রয়েছে আর 6 পোলা 3 মেয়ে, সবাইয়ের কাছে বিচার দেয়। আমি বলে ভালা না, আমি কাম করি না, তো কাম যদি না করি তাহলে মাস গেলে বেতন দেশকে, আমার বেতন হয়েছে 1100, দেয় আমারে 800-900, মারে ধরে সব কিছু করে কিন্তু সহ্য করে। আজকে আজকে অসহ্য হয়ে গেছে গা, পাশের বাড়ির পোলারে পানি ভরে দিই না দীঘা, আমার মাইরা একখানে করছে, বুঝতে পারছে, এটা কইছি আমি তো কাম করু না, আমার টিকিট কেটে দেবে জায়গা, আমার ঘুষায় কিছু রাখে দেয়, আপনারা আমার বাঁচান, আমি অফিসে কমপ্লেন দিছি।
অফিস থেকে আমার নেয় নাই, আমার বাইরে আনাইব, আমার একটু বাঁচা না আপনারা। অগরকর টিকিট কেটে দেওয়ার কয় তোর টাকা দে দেখা, আমার একটু টিকিট কেটে দেয় না, আমার বাইরে আনাইব, আপনারা বাঁচা না মারে।